আসসালামু আলাইকুম, আমন্ত্রণ চ্যানেল ইউরোপে সংবাদে বার্তা কক্ষে আপনাদের সাথে আছি আমি হাসিনা আক্তার। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। লন্ডনে মেয়র প্রার্থীদের প্রচারণা অব্যাহত, হাউজিংকে গুরুত্ব দিতে চান লেবার প্রার্থী সাদিক খান। যুক্তরাজ্য বাংলাদেশের নতুন হাই কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন কূটনৈতিক ইসমত জাহান। প্যারিস বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে চ্যানেল আই ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক রেজা আহমেদ চৌধুরীকে সংবর্ধনা। শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম, এবারে বিস্তারিত। লন্ডনে আসন্ন মেয়র নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগুলোর মধ্যে প্রচার জমে উঠেছে। প্রার্থীদের প্রচারণায় অংশ হিসেবে রবিবার পূর্ব লন্ডনের প্রচারণা চালিয়েছে লেবার পার্টির প্রার্থী সাদিক খান। এছাড়া কনজারভেটিভ প্রার্থী জ্যাক গোল্ড স্মিথ, লেবারেন ডেমোক্রেট প্রার্থী ক্যারোলাইন পিজন ও গ্রিন প্রার্থী সিয়ান বেরি প্রচারণা অব্যাহত রেখেছেন। বিস্তারিত শাহ এম হোসেনের রিপোর্টে। পাঁচই মে লন্ডন মেয়র নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলগুলো নির্বাচনী প্রচারণায় নেমেছে। তারই ধারাবাহিকতায় 17 এপ্রিল পূর্ব লন্ডনের বেতলাল গ্রিন পার্কে লেবার পার্টির সমর্থনে সাদিক খান এক নির্বাচনী প্রচারণা চালান। এ সময় তার সঙ্গে ছিলেন টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র জন বিক্স, রুশনারা আলী এমপি ও জিএলএ প্রার্থী উম্মেশ দেশাই। এ সময় সাদিক খান গণমাধ্যমকে জানান, তিনি মেয়র হলে হাউজিং সংকটের সমস্যার সমাধান করবেন। How to address London's problems. We've got a plan to tackle the housing crisis. We're going to make sure there are genuinely affordable homes for Londoners to buy and rent. We've got a plan to make sure the roof. We've got a plan to keep our city healthy and safe with neighborhood police officers back on the streets. We've got a plan to support our businesses who work so hard to grow and expand so they are more prosperous, so more Londoners do well. উল্লেখ্য, কনজারভেটিভ পার্টির মেয়র প্রার্থী জ্যাক গোল্ড স্মিথ, গ্রিন পার্টির সিয়ান বেরি, লিবারেল ডেমোক্রেট পার্টির ক্যারোলাইন পিজন ও নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। শাহ এম হোসেন, চ্যানেল আই, লন্ডন। ইংল্যান্ডের রানী দ্বিতীয় এলিজাবেথের 90তম জন্মদিনের কেক বানাবেন বিবিসির জনপ্রিয় অনুষ্ঠানে দ্য গ্রেট ব্রিটিশ বেক অফ বিজয়ী ব্রিটিশ বাংলাদেশি নাদিয়া হুসেন। আইটিভি লুজ ওমেন অনুষ্ঠানে এক জমজমাট আড্ডায় এই চমকপ্রদ গোপন খবরটি নাদিয়া নিজেই প্রকাশ করেন। প্রাণবন্ত এই আড্ডায় নাদিয়া তার সন্তানদের প্রশংসা করে জানালেন, আমি রানীর জন্মদিনে কেক বানাবো শুনে তার দুই ছেলে চমৎকারভাবে এই গোপন খবরটি অপ্রকাশিত রেখেছে, আর তার একমাত্র মেয়ে ভেবেছে দ্য গ্রেট ব্রিটিশ বেক অফ অনুষ্ঠানের বিচারক মেরি বেরির জন্যই মা কেক বানাচ্ছে। আগামী 21 এপ্রিল বৃহস্পতিবার রানীর জন্মদিনে বেক কুইন নাদিয়া হুসেইন তার তৈরি সুস্বাদু অরেঞ্জ ড্রিজেল কেক নিয়ে উপস্থিত থাকবেন রাজকীয় উইন্ডোরস্টোর প্রাসাদের বিখ্যাত ভেনু গিল্ড হলে। Amazing. Oh my God, that's amazing. Well done. Did she ring you? Did she text you? Yeah, just texting each other. So what would you like? What colour? What flavour? So a few weeks ago, I got an email and then I got a phone call from my agent and then she was like, yeah, it's true. I was like, are you sure? Are you lying? No, no, it's true. It's happening. I said, I kind of went, yeah, I'm going to do it. I can't say no. যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাই কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন কূটনৈতিক ইসমত জাহান। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ইসমত জাহান বর্তমান হাইকমিশনার মোহাম্মদ আব্দুল হানানের স্থলাভিষিক্ত হবেন। বর্তমানে ইসমত জাহান বেলজিয়াম ও ইউরোপিয়ান ইউনিয়নের বাংলাদেশ দূত হিসেবে কর্মরত রয়েছেন। ইসমত জাহান জাতিসংঘ বাংলাদেশের স্থানীয় মিশনেও কাজ করেছেন এবং নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ছিলেন। এছাড়া ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে কাজ করেছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসমত জাহান অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। চ্যানেল আই ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক ও ইউকে বাংলা প্রেস ক্লাবের সভাপতি রেজা আহমেদ ফয়সাল চৌধুরী সোহেবকে সংবর্ধনা প্রদান করেছে প্যারিস বাংলা প্রেস ক্লাব। রোববার বিকেলে প্যারিসের শাখোশেল হোটেলে ইভিএস এর বল রুমে এক অনাড়ম্বর আয়োজনে অনুষ্ঠিত হয় সংবর্ধনা অনুষ্ঠানটি।
প্যারিস বাংলা প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি শামসুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও চ্যানেল আই ইউরোপের ফ্রান্স প্রতিনিধি এনায়েত হোসেন সোহেলের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি আবু তাহের, কোষাধ্যক্ষ ফেরদৌস করিম আকুঞ্জি, প্রচার সম্পাদক নয়ন মামুন, পুঁথি শিল্পী কামরুল শাহ মোহাম্মদ জাকারিয়া, সেলিম উদ্দিন, আলমাস উদ্দিন, জাকির হোসেন, আব্দুল করিম, আবুল কালাম মামুন, জহিরুল রানা, কাকুন রানা, সামিউল ইসলাম, ফাতেমা নাজমিন, খন্দকার আবেদ প্রমুখ। সভায় বক্তারা বলেন, সাংবাদিক রেজা আহমেদ ফয়সাল চৌধুরী সোহেব একজন নির্লোভ সৎ দেশপ্রেমিক আপোষহীন কলম সৈনিক। বক্তারা চ্যানেল আই ইউরোপের কর্তৃপক্ষের কাছে ফ্রান্স তথা ইউরোপের বিভিন্ন দেশে এই চ্যানেলের উপস্থিতি আরও বিস্তৃতি আহ্বান জানান। আমি নিজেকে অত্যন্ত গৌরবান্বিত মনে করছি এবং প্যারিসে যে বাঙালি কমিউনিটি গড়ে উঠেছে এবং এখানে আপনারা সাংবাদিকতা করছেন, আমার বিশ্বাস লন্ডনে কিন্তু এখন থার্ড ফোর্থ জেনারেশন এবং প্যারিসে বা ফ্রান্সে এবং ইউরোপের বিভিন্ন দেশে কিন্তু আমাদের প্রথম জেনারেশন, এবং প্রথম জেনারেশন হিসাবে আপনাদের অবদান বা অ্যাচিভমেন্ট অনেক বেশি। এবং আমার বিশ্বাস প্যারিসে বা ফ্রান্সে তুলুসে আমাদের বাঙালি কমিউনিটি এখানে গড়ে উঠছে এবং ভবিষ্যতে তারা ভালো করবে। এবং আমরা চ্যানেল আইয়ের পক্ষ থেকে লন্ডনে যেসব ইলেকট্রনিক্স মিডিয়া রয়েছে সবাই চাচ্ছে এই ইলেকট্রনিক্স মিডিয়া কিন্তু পুরো ইউরোপের বাঙালিদেরকে এক করে ফেলছে এবং আমরা একত্রিতভাবে এই ইউরোপে বসবাস করতে চাই, এটাই আমাদের উদ্দেশ্য। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সম্মানিত করার জন্য। আমি ইউকে বাংলা প্রেস ক্লাব এবং চ্যানেল আইয়ের পক্ষ থেকে আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। থ্যাংক ইউ। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক আলোচনা সভা। যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে এবং সাংগঠনিক যুগ্ম সম্পাদক মারুফ চৌধুরীর পরিচালনায় বক্তারা দিবসটির তাৎপর্য তুলে ধরে বলেন, বাংলাদেশের প্রথম সরকার এই ইতিহাস বিকৃতি না করে নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, শামসুদ্দিন মাস্টার, শাহ আজিজুর রহমান, নইমুদ্দিন রিয়াজ, শাহ শামীম আহমদ, আনসারুল হক, খালেদ মোস্তা কোরাইশি, হোসনা রামুদ্দিন, জামাল আহমেদ খান, মুসলিমা শামস বনি, ইয়াসমিন সুলতানা পলিন প্রমুখ। লন্ডনে কর্তব্যরত ব্রিটিশ বাংলাদেশি সাংবাদিকদের উদ্যোগে ইউকেতে আগত কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট দৈনিক ইত্তেফাকের সাবেক নির্বাহী সম্পাদক হাসান শাহরিয়ার, দৈনিক পূর্বদেশী সম্পাদক ওসমান গনি মনসুর, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত ও আগামী প্রকাশনীর প্রকাশক ওসমান গনির সাথে একমত বিনিময় সভা শনিবার পূর্ব লন্ডনের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই লন্ডনে কর্মরত সাংবাদিকরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার প্রেস সাংবাদিক নাদিম কাদিরের সভাপতিত্বে এবং শোয়েব কবির ও হেফাজুল করিম রকিবের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাপ্তাহিক বাংলা টাইমসের প্রধান সম্পাদক এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুল মাহমুদ চৌধুরী, কে এম আবু তাহির চৌধুরী, নজরুল ইসলাম বাসন, সাংবাদিক মেজবা জামান, তাইসির মাহমুদ, শাহ এমি হোসেন, মিল্টন রহমান, সরার হোসেন, আতাউল্লাহ ফারুক প্রমুখ। অতিথিরা বলেন, প্রবাসীরা প্রতি বছর মিলিয়ন মিলিয়ন ডলার রেমিডেন্ট পাঠাচ্ছেন, তাদের সুখে দুঃখে সরকার সহ সব মহলের পাশে থাকা উচিত। সদ্য দায়িত্বপ্রাপ্ত মিউচুয়াল ব্যাংকের চেয়ারম্যান এম এ রোফ জেপিকে সংবর্ধনা দিয়েছেন ইউকে বিসিসিআই। সংবর্ধনা অনুষ্ঠানে এম এ রোফ জেপি প্রবাসীদের বাংলাদেশের বিনিয়োগের আহ্বান জানান। রবিবার পূর্ব লন্ডনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রেসিডেন্ট বজলুর রশিদ এমবিই। ইউকে বিসিসিআই এর পরিচালক ব্যারিস্টার আনোয়ার বাবুল মিয়ার পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এনআরবি ব্যাংকের চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই, শাহজালাল ব্যাংক লিমিটেডের পরিচালক নুরুল ইসলাম নুরু, ইউকে বিসিসিআই পরিচালক মোহাম্মদ আব্দুল গনি প্রমুখ। আর আমাদের ব্যাংকে আমাদের এনআরবি যারা বিদেশে আছেন তারা যখন বাংলাদেশে ইনভেস্টমেন্ট করতে আসবেন,
এখন ওনারা যদি 30% ইনভেস্ট করেন এনি ব্যাংক দে উইল বি হ্যাপি টু গিভ দেম অ্যানাদার 70% ফর মিনিমাম 10, 12, 13 ইয়ার্স পর্যন্ত তারা দেয় এটা। আর তারপরও আরও চিন্তা ভাবনা চলছে এন্টায়ার ব্যাঙ্কিং সেক্টর এবং আমাদের ব্যাংকেও যে আমরা এনআরবিদেরকে আরও কীভাবে আমরা ওদের সঙ্গে মিশতে পারি বা ব্যবসা বাণিজ্য করতে পারি। সেন্ট্রাল ব্যাংকের ইলেকট্রনিক যে ফায়ার ওয়াল বলেন আর যে প্রোটেকশন সাইবার অ্যাটাক থেকে বাঁচার যে প্রোটেকশন ওইটা মনে হচ্ছিল, আমি যখন আমাদের ব্যাংকের সফটওয়্যারটা কিনি তখন এটা আমি মোস্ট অ্যাডভান্স সফটওয়্যার আমি কিনেছি এইগুলোর থেকে বাঁচার জন্য। এই যে সাইবার ওয়াল যেটা প্রোটেকশন এইটার প্রতি সবার ইনভেস্টমেন্ট করা উচিত। যুক্তরাজ্য জাতীয় পার্টি আয়োজিত যোগদান ও কর্মী সভা 17 এপ্রিল রবিবার দুপুরে পূর্ব লন্ডনের স্থানীয় এক হলে অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল ইসলাম সেলিমের পরিচালনায় ও যুক্তরাজ্য জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল ইসলাম সেলিমের পরিচালনায় ও যুক্তরাজ্য জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার এটিইউ তাজ রহমান। এই সময় প্রধান অতিথির হাতে ফুলের তোড়া দিয়ে বিভিন্ন দল থেকে বিপুল সংখ্যক নেতা কর্মী যুক্তরাজ্য জাতীয় পার্টিতে যোগ দেন। এ সময় আরও বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটসের সাবেক মেয়র দরসুল্লাহ, নিজামুদ্দিন অ্যাডভোকেট এবাদ হোসেন, আতাউর রহমান, সাইফ রহমান, সাইয়েদ আহমদ, মজির উদ্দিন, জহুরুল ইসলাম, সাইদুল ইসলাম খান, আব্দুল হামিদ চৌধুরী, কামাল আহমেদ চৌধুরী, এস এম কবির আলী, গুলজার আহমদ, আজম আলী প্রমুখ। আপনাদের সাথে এখানে একসাথে হতে পেরে এবং যুক্তরাজ্য জাতীয় পার্টির অঙ্গ সংগঠন সহ সবাইকে নিয়ে আজকে এই প্রোগ্রামে উপস্থিত হইতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আপনি বলছেন যুক্তরাজ্য জাতীয় পার্টিতে স্থবিরতা, স্থবিরতা নয় ঠিক সেটা, জাতীয় পার্টির বাংলাদেশের রাজনীতিটা নিয়ে আমরা কাউন্সিল নিয়ে আমাদের একটা এখন এই মুহূর্তে দৌড়ঝাঁপ শুরু হচ্ছে, সেই দিক নির্দেশনা যখন আসবে এখানে কাউন্সিলের ব্যাপারে কি করতে হবে তখন যুক্তরাজ্য জাতীয় পার্টি একটি অটোমেটিক 17 এপ্রিল অনুষ্ঠিত হয়েছে গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডসের বার্ষিক সাধারণ সভা ও চতুর্থ বর্ষপূর্তি অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রথম অধিবেশনে সংগঠনের বিগত দিনের কার্যক্রম ও আয় ব্যয়ের হিসেব তুলে ধরেন অর্থ সম্পাদক সোহেল আহমেদ বজ্জুল। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সংগঠনের সভাপতি ফেরদৌস আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাহিদ মাহমুদের পরিচালনায় সংগঠনের চতুর্থ বর্ষপূর্তিতে বিশাল কেক কাটা হয়। এ সময় উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিগস, সংগঠনের উপদেষ্টা শামসুল হক, সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলর ওহিদ আহমদ, হাফিজুর রহমান, দালার হোসেন লেবু, আব্দুস সালাম, সাবেক সভাপতি সাইয়দ আহমদ সাদ, সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর, যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে যা থাকছে। ফ্রান্সে ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু। বার্মিংহামে বাংলা মেলার প্রস্তুতি সভা সম্পন্ন। বিরতির পর আবার আমন্ত্রণ, আমাদের খবরে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। প্রবাসীদের অধিকার নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করলো ইউরোপের বৃহৎ সংগঠন ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী অ্যাসোসিয়েশন। আমাদের ফ্রান্স প্রতিনিধি এনায়েত হোসেন সোহেল জানান, চ্যানেল আই ইউরোপের ম্যানেজিং ডিরেক্টর রেজা আহমেদ ফয়সাল চৌধুরী সোহেবের সভাপতিত্বে ও শকেত হোসেন বিপুর পরিচালনায় এই সময় বক্তব্য রাখেন শাহনুর খান, আশরাফ উদ্দিন, নজরুল ইসলাম খান, এইচ এস হায়দার, মামুন মিয়া, অজয় দাস, ফজলুর হক, কাজী মনসুর আহমদ, শিপু, পর্তুগাল প্রবাসী শকত ওসমান, মাহবুব রহমান সহ বিভিন্ন দেশের শতাধিক প্রতিনিধিরা। দ্বিতীয় অধিবেশনে শামসুদ্দিন আহমদ জুয়েলের সঞ্চালনায় সর্বসম্মতিক্রমে চ্যানেল আই ইউরোপের ম্যানেজিং ডিরেক্টর রেজা আহমেদ ফয়সাল চৌধুরী সোহেবকে প্রধান উপদেষ্টা, শাহনুর খানকে সভাপতি ও ওসমান হোসেন মনিরকে সাধারণ সম্পাদক, শরফুদ্দিন আহমেদ জুয়েলকে কোষাধ্যক্ষ, ওলি উদ্দিন শামীমকে সাংগঠনিক সম্পাদক করে একটি প্রাথমিক কমিটি ঘোষণা করা হয়।
লুটনে পালন করা হলো বাংলা নববর্ষ ও বৈশাখী মেলা। নববর্ষকে বরণ করতে লুটনে সেন্ট জর্জ স্কয়ারে ইংল্যান্ডের বিভিন্ন এলাকা থেকে জড়ো হয়েছিল হাজারো দর্শক। লুটন ঘুরে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ আলতাফ হোসেন। এবার পয়লা বৈশাখে লুটনে বাতিঘরের উদ্যোগে পালন করা হলো বাংলা বর্ষবরণ বৈশাখী মেলা। মহামণি ও রিয়া সেনের চমৎকার যৌথ পরিচালনায় বাংলা নববর্ষকে বরণ করতে বর্ণিল সাজে লুটনের সেন্ট জর্জ স্কোয়ারে জড়ো হয়েছিলেন হাজারো দর্শক। মেলায় আসা বিভিন্ন ভাষাভাষী মানুষের অংশগ্রহণ ছাড়াও ছিল বিভিন্ন রকমের বাংলা শিক্ষাবারের স্টল। আমরা আজকে লুটন থেকে সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ। শুভ নববর্ষ। হ্যাঁ, এই তো আমরা মেলাতে আসছি, সবাই এনজয় করতেছি। আর এখানে প্রত্যেক বছরে হয় মেলা, তো আমরা তো প্রত্যেক বছরে সবাই এনজয় করি। শান্তির অভয় বাণী শোনাই বারেবার। Thank you. It's the most fantastic, fantastic honour to be asked along to the Mela. I know that it's very important to the people of Luton. It's happening once a year. It's a huge celebration. It brings everybody together. এবার ইংল্যান্ডের মাটিতে শতব্যস্ততার মাঝেও বৈশাখের প্রথম দিনে মেলার আয়োজন করতে পেরে মেলার আয়োজক বাতিঘরের সভাপতি হাসান আকন দর্শকদের উদ্দেশ্যে বলেন, বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আমরা লুটন থেকে। আপনাদের আমরা এই নববর্ষের এই প্রথম দিনে আমরা এই বৈশাখী মেলা আয়োজন করতে পেরে আপনার সবাই থাকি এবং আমরা আজকে এই আশায় আজকে আমাদের এই বৈশাখী মেলা সাফল্যমণ্ডিত হয়েছে। মেলার প্রধান আকর্ষণ ইংল্যান্ডের বিশিষ্ট শিল্পীরা নাচ ও গান গেয়ে মাতিয়েছিলেন অগণিত দর্শক। এবং মেলার বিশেষ আকর্ষণে ছিল বাতিঘরের নিজস্ব শিশু শিল্পীদের নিয়ে নাচ গান ও ফ্যাশন শো। প্রবাসীদের নতুন প্রজন্মের মধ্যে বাংলাদেশের কৃষ্টি কালচারকে ছড়িয়ে দিতে প্রতিবারের মতো বাতিঘর এবারও আয়োজন করলো বাংলা বর্ষবরণ বৈশাখী মেলা। লুটন থেকে ঘুরে মোহাম্মদ আলতাফ হোসেন, চ্যানেল আই নিউজ। 28 মার্চ উদযাপন পরিষদের সভাপতি সদ্য প্রয়াত ইব্রাহিম আলী স্বর্ণে বার্মিংহাম বঙ্গবন্ধু পরিষদের শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। আমাদের প্রতিনিধি লোকমান হোসেন কাজী জানান, বৃহস্পতিবার বার্মিংহামের কভেন্ট্রি রোডের একটি রেস্টুরেন্টে বার্মিংহাম বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বিশিষ্ট লেখক মো আ কাদিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কলামিস্ট শেবুল চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক নাসির আহমেদ শ্যামলের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান মেজবা। বিশেষ অতিথি আলহাজ আজির উদ্দিন, মাহবুব আলম চৌধুরী মাখন, শাহ রোকন আহমদ, কাউন্সিলর আহমেদুল হক এমবি, বিশিষ্ট লেখক ও গবেষক আলহাজ আলী ইসমাইল, মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, কমরেড মসুদ আহমেদ প্রমুখ। আলোচনা সভা শেষে ইব্রাহিম আলীর রুহের মাগফিরাত কামনা করে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গত শুক্রবার ইফসুইফসে শাহজালাল ইসলামিক সেন্টার অ্যান্ড মস্কের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। এই উপলক্ষে আয়োজন করা হয় এক আলোচনা সভায়। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি কয়সর মিয়া। দীর্ঘদিন যাবৎ মুসল্লিদের জন্য জায়গার সংকুলান না হওয়াতে অবশেষে ইফসুইফ শাহজালাল ইসলামিক সেন্টার ও মস্ক কমিটি পুরাতন মসজিদের সন্নিকটে আরও একটা বড় বিল্ডিং কিনে তা মসজিদে রূপান্তর করতে সক্ষম হয়েছেন। মসজিদ খারাপ হলে গিয়ে আমরা অলরেডি মসজিদ একটা আছে, ছোটো মোটো মসজিদ আসিল, আর আলহামদুলিল্লাহ আমরা মসজিদটা খুব বড় মসজিদ লইছি। আমরা মুসল্লিগুলো তোর আগে খুব কষ্ট হইতো, এখন আল্লাহর কুমে কোনো কষ্ট হইতো নাই। এখানে আমরা আশা করলাম আজাদ থেকে বারোশো মাসে নমাজ পড়তে বা একসঙ্গে। Alhamdulillah, we're really, really proud to have been able to achieve our new masjid here in Ipswich. We did have a small one, but that's outgrown. Now we have a much, much bigger one. All the community has come forward and supported us, and thank Allah subhanahu wa ta'ala that we are able to move here sooner than we thought. Alhamdulillah. Shahjalal Masjidir Anushtanik Udbudon Upolokke এই আলোচনা সভায় বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন ব্রিক লেন জামে মসজিদের খাতিব ও ইমাম মাওলানা নজরুল ইসলাম ও পোর্টসমাউথ মসজিদের খাতিব মাওলানা মহিউদ্দিন। আলহামদুলিল্লাহ, দিস ইজ এ ভেরি বিউটিফুল সিটি অ্যান্ড বিউটিফুল মস্ক
and we ask Allah subhanahu wa ta'ala to have mercy upon this community and upon this mosque congregation. Allah darbar shukriya de khuram. Allah subhanahu wa ta'ala oshesh doya eskamre Shah Jalal Jame Masjid or grand opening oilo. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করার পাশাপাশি এই শাহজালাল জামে মসজিদ যে বাজারা যেভাবে সহায়তা করছেন সহযোগিতা করছেন সকলরে আন্তরিক মুবারকবাদ জানাইরাম আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য খিদমত কবুল করেন। সবশেষে মুসলিম উম্মার শান্তির জন্য বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি টানা হয়। ইপসুইস থেকে কয়সর মিয়া, চ্যানেল আই। সিলেট এমসি কলেজের মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ সালেহ আহমেদের সাথে মত বিনিময় করেন সাউথ সিল্ট বাংলাদেশি কমিউনিটি। বিস্তারিত দেখুন আমাদের নিউক্যাসল প্রতিনিধি মোহাম্মদ আলমগীরের রিপোর্টে। সাউথ সিল্টের আশা ইন্ডিয়ান রেস্টুরেন্টে সিলেট এমসি কলেজের মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ সালেহ আহমেদের সাথে এক মত বিনিময় সভার আয়োজন করে নর্থ অ্যান্ড সাইড বাংলাদেশি কমিউনিটি। ব্যবসায়ী আলহাজ আনোয়ার মিয়ার সভাপতিত্বে এবং শরীফ আহমেদের উপস্থাপনায় সান্ডারল্যান্ড, ডার্লিংটন, নিউক্যাসেল সহ নর্থ ইস্টের বিভিন্ন প্রান্ত থেকে কমিউনিটির ব্যক্তিত্ব সহ এমসি কলেজের প্রাক্তন ছাত্ররা আলোচনা সভায় উপস্থিত ছিলেন। বক্তারা বর্তমানে বাংলাদেশের শিক্ষার মানের উপর বিভিন্ন ধরনের প্রশ্ন রাখেন, সেই সাথে বৃহত্তর সিলেট অঞ্চলের ছেলেমেয়েরা শিক্ষার দিক দিয়ে কোন অবস্থায় আছে তা জানতে চান এই বিভাগীয় প্রধানের কাছে। তিনি তার উত্তরে বলেন, বিভিন্ন ফোরামে কথা বলি, প্রসঙ্গ চলে আসে যে সিলেট শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে। আমি সেই প্রসঙ্গটি তখনই টানি যে আমরা পিছিয়ে নেই, আপনারা যা ভাবছেন আমরা অনেক এগিয়ে আপনাদের চেয়ে। আজকে আপনাদের অনেকের সন্তান ডাক্তার, ইঞ্জিনিয়ার, গ্রাজুয়েট, বিভিন্ন নামী দামি বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন নিচ্ছেন। আজকে হাজার হাজার গ্রাজুয়েট বের হচ্ছে আমাদের সিলেটের। আপনি যদি বলেন এখানে বাংলাদেশি কমিউনিটি, এটা আপনারা ভালো বলতে পারবেন। আমার ধারণা 90% ব্রিটিশ বাংলাদেশি ডায়াসপোরা ফ্রম সিলেট ডিভিশন। একটি জাগরণ হয়তো ঘটবে একদিন, সেই জাগরণে হয়তো বাংলাদেশ এগিয়ে যাবে এবং সেখানে হয়তো কর্পোরেট সেক্টরে, বিভিন্ন হাসপাতালে, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ফার্মে, পাওয়ার প্ল্যান্টে আপনাদের সন্তানরা গিয়ে উঁচু বেতনে হয়তো চাকরি করবে। জনাব সালেহ আহমেদ ঢাকা ইনস্টিটিউট অফ পার্সোনাল ম্যানেজমেন্ট বাংলাদেশের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। 1994 থেকে অধ্যাপনা এমসি কলেজের মনোবিজ্ঞান বিভাগে শিক্ষা প্রদান করে যাচ্ছেন। অনুষ্ঠানে এমসি কলেজে অ্যালুমিনি নামের সংগঠনের প্রাক্তন ছাত্ররা জনাব সালেহ আহমেদের হাতে উপহার তুলে দেন। মোহাম্মদ আলমগীর, চ্যানেল আই, সাউথ শিল। প্রবাসীর বুকে বাংলা সাহিত্য, সংস্কৃতি, ঐতিহ্য, কৃষ্টিকে লালন করে একটি মাল্টিকালচারাল মিলন মেলা আয়োজন করে প্রত্যয়ে আগামী 8 মে রোববার বার্মিংহামের ঐতিহাসিক স্মলহিত পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলা মেলা। বার্মিংহামের বাংলা মিডিয়া কর্মীদের সংগঠন একটু অন্যরকম গ্রুপের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলা মেলার প্রস্তুতি নিয়ে বার্মিংহামের মিডিয়া পয়েন্টে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। লোকমান হোসেন কাজীর আরেকটি রিপোর্টে। প্রবাসের বুকে বাংলা সাহিত্য, সংস্কৃতি, ঐতিহ্য, কৃষ্টিকে লালন করে সকলের কাছে আকর্ষণীয় একটি মাল্টিকালচারাল মিলন মেলা আয়োজনের প্রত্যয়ে এবার ব্যাপক পরিসরে বার্মিংহামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলা মেলা। লন্ডনের পরে বার্মিংহামের ব্রিটেন তথা ইউরোপের বাঙালি কমিউনিটির সর্বস্তরের মানুষের সম্মিলন ঘটাতে আগামী 8 মে বার্মিংহামের স্মলহিত পার্কে দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাওয়া এই বাংলা মেলায় বার্মিংহামের বাঙালিদের সর্ববৃহৎ মিলন মেলা হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন। এই মেলাতে দেশ থেকে সুনামধন্য শিল্পী ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশের খ্যাতনামা শিল্পীদের অংশগ্রহণ, শিশু কিশোরদের বিনোদনের জন্য থাকবে নানা রাইড, বিপুল সংখ্যক স্টল ও র্যালি, মহিলাদের জন্য দামাইল ও বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে লাইভ রেসলিং। বাঙালির এই প্রাণের উৎসব বাংলা মেলাতে সকলের উপস্থিতির জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বাঙালির প্রাণের উৎসব এই বাংলা মেলাকে ব্রিটেনে বসবাসরত নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্যই আমাদের এই আয়োজন। আশা করি আপনারা সবাই উপস্থিত হয়ে বাংলা মেলাকে উপভোগ্য করে তুলবেন। বার্মিংহামের বাংলা মিডিয়া কর্মীদের সংগঠন একটু অন্যরকম গ্রুপের পক্ষ থেকে বাংলাদেশ রিজেনারেশন কাউন্সিলের সহায়তায় অনুষ্ঠিত এই বাংলা মেলাকে আরো আকর্ষণীয় করতে কমিউনিটির মানুষের পরামর্শ গ্রহণের লক্ষ্যে বৃহস্পতিবার বার্মিংহামের মিডিয়া পয়েন্টে এক পরামর্শ সভা
অনুষ্ঠিত হয়েছে। চ্যানেলসের বার্মিংহাম প্রতিনিধি রিয়াদ আহাদের সভাপতিত্বে ও টেনবালা ইউকে বার্মিংহাম প্রতিনিধি জয়নাল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত পরামর্শ সভায় বাংলা তথ্য উপস্থাপন করেন চ্যানেল আইয়ের বার্মিংহাম প্রতিনিধি লুকমান হোসেন কাজী, বাংলা কাগজের বার্মিংহাম প্রতিনিধি রাজু আহমেদ, লন্ডন বাংলা টিভি মিডল্যান্ডস প্রতিনিধি জিয়াউর রহমান জিয়া, বাংলা টিভি বার্মিংহাম প্রতিনিধি আতিকুর রহমান, মিডল্যান্ডস প্রতিনিধি মোহাম্মদ আলী, বাংলা মেলা কমিটির মহিলা সদস্য শিমির রহমান, মাসুমা চৌধুরী রুমি, কবি আমিনা বেগম, কানিজ ফাতেমা কলি, শিমুল খন্দকার। এ সময় পরামর্শ সভায় আগত সুধীবিন্দু বাংলা মেলাকে সফল করতে নানা পরামর্শ দেন। বার্মিংহামে বিশাল মেলা এবং আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেলাতে অংশগ্রহণ করার জন্য সপরিবারে। আমরা সবাই আসবো, আপনারা সবাই আসবেন, এখানে আনন্দে উজ্জীবিত থাকবো। There will be different events this year, fun fair, you've got live musical events. বাংলা মেলা আমরা এনজয় করব, এভরিবডি সবাই আসবেন। তো আপনারা সকলে আইবা, আমি আপনারা লাগি নতুন গান নিয়ে আবার চেষ্টা করব। পুরো মেলাকে ব্রিটেনের প্রথম বাংলাভাষী টেলিভিশন বাংলা টিভিতে সরাসরি সম্প্রচার করবে। লুকমান হোসেন কাজী, চ্যানেল আই রূপ। বৈশাখের আনন্দকে প্রবাসীদের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে 16 এপ্রিল বাংলাদেশ কনস্যুলেট মিলান আয়োজন করে বর্ষবরণ ও বৈশাখী উৎসব 1423। মিলানের বিখ্যাত পার্কো নর্দে অনুষ্ঠিত বর্ষবরণ ও বৈশাখী উৎসবের বিস্তারিত থাকছে আমাদের মিলানের ব্যুরো চিফ নাজবুল হাসান শামীমের রিপোর্টে। পুরাতন গ্লানি আর জরাজীর্ণতাকে পাশ কাটিয়ে আনন্দমাখা মননে রং লাগিয়ে বাঙালি জীবনে হাজির হয়েছে আরেকটি নতুন বছর বঙ্গাব্দ 1423। বৈশাখের এই আনন্দকে প্রবাসীদের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে 16 এপ্রিল শনিবার বাংলাদেশ কনস্যুলেট মিলান আয়োজন করে বর্ষবরণ ও বৈশাখী মেলা 1423। মিলানের বিখ্যাত পার্কো নর্দে এই আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিল প্রবাসী বাংলাদেশী মিলান লোম্বার্দিয়া। এসো হে বৈশাখ, এসো এসো সঙ্গীতের মাধ্যমে মেলার শুভ উদ্বোধন করেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সাদাত হুসাইন। আগামী বর্ষ আপনাদের জন্য শুভ হোক, আপনাদের জন্য শান্তি বয়ে নিয়ে আসুক, সমৃদ্ধি বয়ে নিয়ে আসুক, আপনাদের উত্তরোত্তর মঙ্গল কামনা করি। শুভেচ্ছা বক্তব্য রাখেন রেজিনা আহমেদ, কনসাল জেনারেল মিলান। বৈশাখী মেলা বিদেশের মাটিতে করতে পারা একটা বড় ব্যাপার। বিশেষ অতিথি ছিলেন মেয়র অফ ব্রেসো উগো ডিকেআরএলি, কাউন্সিলর পিয়েরা লুইজি অ্যাঞ্জোনি এবং ডিএনআরডি মার্কে প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন মিলান আওয়ামী লীগ সহ লোম্বার্দিয়ার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং মিলান বাংলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। সকাল থেকে রঙিন সাজে সজ্জিত হয়ে মিলান লোম্বার্দিয়ার প্রতিটি শহর থেকে ছুটে আসে প্রবাসী বাঙালিরা। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বাউল রবিন হোসাইন, সুচিত্রা রোজারিও এবং শিরিন সুলতানা। নৃত্য পরিবেশন করেন জেসিকা, জেনিফার, রানা প্রমুখ। বিশেষ আকর্ষণ ছিল বাংলার পোশাকে ফ্যাশন শো। আপন জাতিসত্তা প্রকাশের সার্বজনীন এই আয়োজনের মধ্য দিয়ে শান্তির বার্তা ছড়িয়ে পড়ুক পৃথিবীর প্রতিটি মহাদেশে। শুভ নববর্ষ। ইতালির মিলান থেকে নাজবুল হাসান শামীম, চ্যানেল আই। ইতালি আওয়ামী লীগ ব্রেসিয়া শাখা গত শনিবার বিকেলে স্থানীয় এক হলরুমে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজন করেছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা। বিস্তারিত থাকছে আমাদের ইতালির বিশেষ প্রতিনিধি এমদাদুল হক এমদাদের রিপোর্টে। ইতালি আওয়ামী লীগ বেশিয়া শাখা গত শনিবার বিকেলে স্থানীয় এক হলরুমে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় শিশু দিবস পালন করে। এই উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বেশিয়ার বাংলাদেশি ছেলেমেয়েরা মুক্তিযুদ্ধের উপর বিভিন্ন ধরনের চিত্র অঙ্কন করে। এদের মধ্যে থেকে বিচার বিবেচনার মাধ্যমে বিচারক মণ্ডলী বিজয়ীদের নির্বাচিত করে। পরে আলোচনা সভা বেশিয়া আওয়ামী লীগের সভাপতি অপু মালের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইবনে মিজানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেলিম দেওয়ান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাসান ইমাম, মোহাম্মদ নুরুল হক, এরফান সৈয়াল, শহীদ খান, সিরাজুল ইসলাম চকিদার, টুটুল আহমেদ, কাজল মাতব্বর, সুমন বন্দুকচি, চুনু ব্যাপারী, সুজন মাল, আবুল বাসার, মুক্তার হোসেন সহ আরও অনেক আওয়ামী নেতা কর্মী। এ সময় বক্তারা বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
রাজাকার আলবদর বাহিনী পাকিস্তানিদের সাহায্য করায় আমাদের 9 মার্চ যুদ্ধ করতে হয়েছে। তাই এসব রাজাকারদের কিছুতেই ক্ষমা করা যায় না। আজকে বাঙালির মনে যে স্প্রিয়া যে স্পিরিট জেগেছে, এরকমই স্পিরিট যদি সে 71 থাকতো তাহলে আমাদের 9 মার্চ যুদ্ধ করা লাগতো না। যুদ্ধাপরাধীর বিচার শীর্ষ 4 রাজাকারের ফাঁসি বাস্তবায়ন করায় সরকারকে ধন্যবাদ জানান এবং বাকি রাজাকারদের ফাঁসির রায় অতি দ্রুত বাস্তবায়ন করার দাবি জানান। বাংলাদেশ নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, কিন্তু আমাদের মনের কোঠায় বাঙালি গৌরবের জাতি, বাঙালি বীরের জাতি, বাঙালি কখনো ভয় পায় না, বাঙালি কোনো সংগ্রামে কখনো চুপ করে থাকতে পারে না। আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, আজকে বন্যাদের প্রতি অনুরোধ, আপনাদেরকে সন্তানদেরকে বঙ্গবন্ধুর আদর্শ শিক্ষা দিবেন, সৎ রাজনীতি শিক্ষা দিবেন। অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ইতালি বেশিয়া থেকে এমদাদুল কামদাদ, চ্যানেল আই। বেলজিয়ামের ব্রাসেলসে হয়ে গেল বাংলা চলচ্চিত্র যদি তুমি জানতে সিনেমার প্রদর্শনী। ছবিতে মনোমুগ্ধকর অভিনয় করে দর্শকের মন কেড়েছে বেলজিয়ামের প্রবাসী আশরাফ কিটু। এর আগেও এই চলচ্চিত্রটি প্রদর্শিত হয়েছিল ইতালি, ফ্রান্স এবং সুইজারল্যান্ডে। সিনেমাটি প্রদর্শনীতে উপস্থিত ছিলেন ইতালি থেকে আগত ভ্যানিশ বাংলা স্কুলের প্রতিষ্ঠাতা সৈয়দ কামরুল সারোয়ার, সুইজারল্যান্ডের জেনেভা কালচারাল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, ফ্রান্স থেকে আগত অল ইউরোপিয়ান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী এনায়েতুল্লাহ প্রমুখ। সিনেমা প্রদর্শনীতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মিস ইসমত জাহান। বন্ধু অ্যাসোসিয়েশনের উদ্যোগে বাংলা নববর্ষ পালিত হয়েছে স্পেনের মাদ্রিদে। গত 17 এপ্রিল রিওদা মানসা পার্কে প্রবাসী বাংলাদেশিরা সহ বন্ধু অ্যাসোসিয়েশনের সদস্যরা সপরিবারে অংশ নেন। আমাদের মাদ্রিদ প্রতিনিধি বকুল খান জানান, প্রবাসীর শত ব্যস্ততার মাঝে ছুটির দিনে একে অপরকে নববর্ষের শুভেচ্ছা জানাতে সকলের মাঝে ছিল উৎসব মুখর আমেজ। বাঙালির নতুন বছরে জীবনকে আরও সুন্দর করে গড়ে তোলার সংকল্প করেন প্রবাসীরা। অ্যাসোসিয়েশনের সভাপতি মাহফুজুল হক শোভনের সঞ্চালনায় এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, বন্ধু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নুরুল হক, শামসুল হক, এস নাসিম, মোহাম্মদ শাহিন, নিজাম মুন্সি, সাদিয়া ইমরান, সৃষ্টি, ইশিতা, সুমি প্রমুখ। বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর সন্ধান দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ আয়োজনে মানববন্ধনে অংশ নেন বিএনপি যুবদল, ছাত্রদল, মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সিলেট বিএনপির রাজনীতিকে ধ্বংস করতে ইলিয়াস আলীকে সরকারই গুম করেছে, সেই জন্যই নিখোঁজে 4 বছরেও তার কোনো সন্ধান দিচ্ছেন না আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। ইলিয়াস আলীকে অবিলম্বে অক্ষত অবস্থায় ফিরিয়ে না দিলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন বক্তারা। উল্লেখ্য, 2012 সালের 17 এপ্রিল রাতে বনানীর একটি রাস্তা থেকে ইলিয়াস আলী ও তার গাড়ি চালক আনসার আলীকে অজ্ঞাত ব্যক্তিরা ধরে নিয়ে যান। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনাম। লন্ডনে মেয়র প্রার্থীদের প্রচারণা অব্যাহত, হাউজিংকে গুরুত্ব দিতে চান লেবার প্রার্থী সাদিক খান। যুক্তরাজ্য বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন কূটনৈতিক ইসমত জাহান। প্যারিস বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে চ্যানেল আই ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক রেজা আহমেদ চৌধুরীকে সংবর্ধনা। এই ছিল আমাদের আজকের আয়োজন। পরবর্তীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।